চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি মুক্তিযোদ্ধা এবং কথাসাহিত্যিক সাহিদা বেগমের কাছে। শুরুতে যেটা বলছিলাম, আপনি মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণার জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, এবার পেয়েছি। হ্যাঁ, আপনাকে অনেক অনেক অভিনন্দন। কেমন লাগছে একটু জানতে চাই? যে কোনো প্রাপ্তি আসলে ভালো লাগে, আমারও সেরকম ভালো লাগছে। এবং আরেকটা এখানে যোগ হয়েছে, এই ভালো লাগার পেছনে আরেকটা যোগ হয়েছে যে মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি এবছর। তো এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণার জন্য এই পুরস্কার প্রাপ্তি আসলে আমাকে, আমি খুব এনজয় করছি আর কি। মুক্তিযুদ্ধ গবেষণায় এত বড় একটা অর্জন, এই অর্জনের পেছনের গল্পটা জানতে চাই। গবেষণা তো আমি পরে আসলাম, আমি নিজেই 2 নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধা ছিলাম। 2 নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধা মানে ছিলাম মানে যে মুক্তিযুদ্ধ করেছি, ট্রেনিং নিয়ে, অস্ত্র নিয়ে, সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। হ্যাঁ, আসলে নতুন প্রজন্ম আমাদের, তোমার একাই না, নতুন প্রজন্মের যে যে অনেক কিছু জানতে পাচ্ছে না তারা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জানতে পাচ্ছে না। যদিও আমরা পাকিস্তানের একটা অংশ হয়ে আসলাম, কিন্তু 52 ভাষা আন্দোলনের ভেতর দিয়ে আমাদের ভিতরে একটা বোধের উদয় হলো যে আমরা পশ্চিম পাকিস্তান থেকে এবং উর্দুভাষীদের কাছ থেকে আমরা আলাদা, আমরা বাঙালি, আমরা পাকিস্তানের মেজরিটি অংশ, কিন্তু আমাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে, বিভিন্ন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই বোধগুলি আমাদের 52-এর ভাষা আন্দোলনের পর থেকেই জেগে ওঠে। আচ্ছা, তারপরে যখন 70-এর নির্বাচন হলো, তার আগে আরেকটা যেটা আমি যেটার উপর গবেষণা করেছি, যে আগরতলা ষড়যন্ত্র মামলা, এই বাংলাদেশের স্বাধীনতার এটা একটা মাইল ফলক। এই আগরতলা ষড়যন্ত্র মামলার থেকেই বঙ্গবন্ধু উপাধিতে, শেখ মুজিব বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন এবং বঙ্গবন্ধুকে আমরা বঙ্গবন্ধু হিসাবে পেলাম। বাংলাদেশের গণ আন্দোলন, ওনাকে জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনব, এই স্লোগানের মাধ্যমে গণ আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। সমগ্র পাকিস্তানে সাধারণ নির্বাচন হলো। এই সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, বাঙালির আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এই নির্বাচিত হলেন। তো আমরা এখন জাতীয় পরিষদ অধিবেশনে আমরা ডাকবো, আমরা সেখানে বসবো, আমাদের কার্যক্রম শুরু করব, আমরা পাকিস্তানের জন্য সংবিধান তৈরি করব। কিন্তু 1 মার্চ, এই যে মার্চ মাস, 1 মার্চ তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তাদের ষড়যন্ত্র, মানে এই আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর থেকেই যে বাঙালির কাছে কোনোভাবেই ক্ষমতা দেওয়া যাবে না, তারা ষড়যন্ত্র করতেছিল। সেই ষড়যন্ত্রের শেষ পর্যায়ে হচ্ছে যে 1 মার্চ দুপুরে 1টার যে খবর, জাতীয় খবর, সেই খবরে ওই পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এই জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলো। জি, এই ঘোষণার পরে আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, আমার ক্লাস শেষ হয়ে গেছে, আমাদের কলেজ ছুটি হয়ে গেছে, আমার বোনের ক্লাস হচ্ছিল। তো সেদিনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যে স্কুল কলেজ থেকে ছাত্র মানে রাস্তায় নেমে আসলো, অফিস আদালত থেকে কর্মকর্তা কর্মচারীরা, কল কারখানা সবাই রাস্তায় নেমে আসলো আন্দোলনে, যে বিক্ষোভে, যে এই ইয়াহিয়ার এই সিদ্ধান্ত আমরা মানি না। তারপর এরকম করতে করতে তো 25শে মার্চের পরে আমরা, তার আগেই আমরা কিছুটা স্বেচ্ছাসেবক ট্রেনিং নিচ্ছিলাম, নিয়ে রাখছিলাম যে পরিস্থিতি এরকম হতে পারে। কারণ বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে উনি বলেছিলেন যে তোমরা প্রস্তুত থাকো, আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমরা সেই মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম স্বেচ্ছাসেবক ট্রেনিং নিয়ে। তারপরে যখন 25শে মার্চে এই পশ্চিমা হানাদার বাহিনী আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল, আমাদের তো আর কিছু করার নেই, মানে রুখে দাঁড়ানো ছাড়া। তারপরে আমরা মানে যে যেখানে পেরেছে, যে যেভাবে পেরেছে, কৃষক, তাঁতি, মজদুর, জেলে, কুমার, ছাত্র, জনতা সবাই আস্তে আস্তে সবই 9 মাসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো।
যারা পেরেছে তারা ভারতে গেছে ট্রেনিং নিয়েছে, যারা না পেরেছে তারা দেশে থেকে বিভিন্ন রকম অস্ত্রের ট্রেনিং নিয়েছে, এবং যারা ভারত থেকে অস্ত্রের ট্রেনিং পেয়ে মুক্তিযোদ্ধারা দেশে এসেছে অপারেশন করতে, তারা আবার এই দেশের ভিতরে মুক্তিযুদ্ধের ট্রেনিং ক্যাম্প ট্যাম্প করে ট্রেনিং দিয়েছে। এভাবেই আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে এবং আমরা ট্রেনিং নিয়েছি। আসলে আপু আপনি গল্পগুলো বলছেন একদম চোখের সামনে ভাসছে। এই গল্পগুলো হচ্ছে আমাদের খুব আমাদের জন্য অনেক বড় একটা অধ্যায়, আমরা যারা তরুণরা রয়েছি এই ইতিহাসগুলো জানতে পারি। আমরা একটু জানতে চাই যে মুক্তিযুদ্ধের কোন বিষয়টাকে নিয়ে আসলে আপনি গবেষণা করেছেন? মুক্তিযুদ্ধের পরে তো আবার চলে আসলাম আমরা হলো পড়াশোনায়। পড়াশোনা শেষ করার পরে আমি ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করেছি, তো ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়া শেষ করার পরে আমার মাথায় আসলো যে এই যে মুক্তিযুদ্ধের কথাগুলি, তখন কিন্তু খুব মানে এই এখন তো প্রচুর বই হচ্ছে মুক্তিযুদ্ধের উপর, সবাই লিখছে এবং লেখা উচিত, এবং লেখা উচিত কারণ এই নতুন প্রজন্ম পরবর্তী প্রজন্ম এদের জানার জন্য এদেরকে পড়ানোর জন্য এগুলি রাখা উচিত, এগুলি ডকুমেন্ট। 80-এর দশকের প্রথম দিকে তেমন বইপত্র ছিল না, তেমন কেউ লেখালেখিও শুরু করে নাই মুক্তিযুদ্ধ নিয়ে। তখন আমি আমার এই মুক্তিযুদ্ধের যে অভিজ্ঞতা, আমি কিভাবে মুক্তিযুদ্ধে গেলাম, আমি কিভাবে যুদ্ধ করেছি, কি দেখেছি, কি দেশের অবস্থা কি ছিল, সারা বিশ্বের অবস্থা কি ছিল, এগুলি দিয়ে আমি প্রথম একটা বই লিখলাম। আমার কেউ বলে এটাকে স্মৃতিচারণমূলক বই, কেউ বলে উপন্যাস, কেউ বলে ইতিহাস, কেউ বলে ঐতিহাসিক দলিল, এরকম সমালোচকরা এই কথা বলে এই বইটা সম্পর্কে। বইটার নাম হচ্ছে যুদ্ধে নয় মাস। হ্যাঁ, এটা বেশ আলোচিত এবং অনেকে বলে বিখ্যাত বই আমার এটা একটা। তো ইউনিভার্সিটি থেকে বেরোনোর পরে আমার এলাকায় আমি একটা মেয়েদের জন্য স্কুল তৈরি করেছি। আচ্ছা, তো যখন এই স্কুলে বাচ্চাদের সঙ্গে কথা বলতাম, দেখতাম ওরা আমার এই মানে পেছনের কথাগুলি, আমার এই স্মৃতিচারণগুলি সবসময় বাচ্চারা তো পড়তে চায় না, ভালো লাগে না ওদের, তখন ওই গল্প বলতে আপা একটা গল্প বললেন, তখন আমি ম্যাক্সিমাম সময় ওদেরকে আমার মুক্তিযুদ্ধের গল্প বলতাম। তো দেখতাম ওরা মানে খুব মনোযোগ দিয়ে এবং খুব আগ্রহ নিয়ে শুনতো। এই বাচ্চাদের জন্য মানে তরুণ এবং কিশোরদের জন্য, তরুণ কিশোর কিশোরীদের জন্য একটা বই লিখলাম, একেবারে ওদের ওরা যেন বুঝতে পারে, ওদের সহজ সরল করে ওদের ওদের জন্য ভাষা দিয়ে একটা বই লিখলাম, মুক্তিযুদ্ধের গল্প শোনো। আচ্ছা, হ্যাঁ, শিশু একাডেমি প্রকাশিত এই বইটা, এটা শিশু একাডেমি প্রথম মুক্তিযুদ্ধের বই। তো ওই বইটারই আবার অংশবিশেষ তোমার 1996 সালে তোমার বাংলাদেশ টেক্সট বুক বোর্ডে ক্লাস সিক্সের বাংলা বইতে পাঠ্য হয়েছিল কিছুটা অংশ। তো এইভাবে আমি চেষ্টা করেছি আর কি, যে মুক্তি, তারপরে আমার মুক্তিযুদ্ধের আরও অনেক বই বেরিয়েছে। আমার মুক্তিযুদ্ধ তোমার 18টা বই এবং তার মধ্যে ব্যাপক জনপ্রিয় যুদ্ধে যুদ্ধে নয় মাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। তখন তো ধরো একজন মুক্তিযুদ্ধে যেসব ছেলেরা যেত, অনেক সময় অনেক বাবা মা হয়তো একটু ভয় পেতেন, কেউ যেতে দিতেন না। এমনও হয়েছে যে রাতের বেলা ওই ছেলে ঘুমিয়ে আছে, সকালবেলা আর দরজা খোলে না, পরবর্তীতে দরজা খুলে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা গেল যে ছেলের বিছানায় কোলবালিশের উপরে লেপ ঢাকা দিয়ে ছেলে চলে গেছে মুক্তিযুদ্ধে। তো এইরকম অবস্থা হয়েছে আসলে। হ্যাঁ, এগুলি সত্যি ঘটনা, এগুলি মুক্তিযুদ্ধের মানুষকে, মুক্তিযুদ্ধের সাধারণ মানুষকে কাউকে মানে ডেকে নিয়ে যেতে হয় নাই, প্রত্যেকের নিজের নিজের উদ্দীপনা থেকে, নিজের নিজের প্রেরণা থেকে সবাই মুক্তিযুদ্ধে গেছে। তো এই যে আর আমি কিভাবে মুক্তিযুদ্ধে গেলাম, যে কোথায় ট্রেনিং নিলাম, এই বইটার মধ্যে আরেকটা খুব উল্লেখযোগ্য একটা আছে। আমি মুক্তিযুদ্ধের সময় আমি একটা ওই তোমার দেয়াল পত্রিকা করেছিলাম সাধারণ জনগণকে আরও উদ্বুদ্ধ করার জন্য, কারণ আমি ছোটোবেলা থেকে লেখালেখিতে জড়িত ছিলাম। তো দেয়াল পত্রিকা করেছিলাম, দেয়াল পত্রিকাটার নাম অগ্নিস্ফুলিঙ্গদের ডাক। অগ্নিস্ফুলিঙ্গদের ডাক নামটার মধ্যেই একটা অন্যরকম উত্তেজনা উদ্দীপনা আছে। তো এইটা করা এবং ইসলামী স্কুলে মাঠে মুক্তিযুদ্ধের ট্রেনিং নেওয়ার কারণে কিছুদিন পরে তো ধরো ওই এপ্রিল মাসের দিকের থেকে তোমার ওই কিছু রাজাকারও তৈরি হয়ে গেলো, শহরে শহরে কিছু রাজাকারও তৈরি হয়ে গেলো। এক রাজাকার ওই মিলিটারি একটা টিম আমাদের বাড়ি
পুরো বাড়ি ঘেরাও করে ফেলেছে, পুরো বাড়ি ঘেরাও করে ফেললো একদিন এক সকালে। সেই ঘটনাগুলি কিভাবে ঘটলো, আমরা তারপরে এই আমার আমরা তখন বড় মানে বেশ বড়, আমি কলেজে পড়ি, আমার বড় বোন কলেজে পড়ে, আমার ছোট বোনটা ম্যাট্রিক পরীক্ষা দিবে, এইরকম একটা বাড়িতে তিন মানে পুরোটা ঘেরা দিয়ে ফেললো। আসলে এখন বলছেন হয়তো খুব সাবলীলভাবে, কিন্তু যখন হয়েছিল আসলে আসলে অগ্নিস্ফুলিঙ্গের মতোই ছিল। তো তখন আমাদের প্রতিবেশী এক ভদ্রলোক, উনি এসে উনি খুব পাকিস্তান প্রেমিক ছিলেন, কিন্তু মিলিটারিদের এইসব অত্যাচার এইসব এই বাঙালি নিধন দেখে ওনার পাকিস্তান প্রীতি চলে গেল। উনি আমাদেরকে ওনার বাসায় নিয়ে তুললেন, এক মাস উনি ওনার বাসায় আমাদেরকে মানে আমরা দেশের ভিতরে শরণার্থী হয়ে জীবনযাপন করলাম, এক মাস সময় কাটালাম। তারপরে আমরা ঢাকায় চলে আসলাম, ঢাকায় এসে দেশের বাড়িতে গেলাম, আমার নারায়ণগঞ্জে 2500 থানায় আমার দেশের বাড়ি, ওইখানে গিয়ে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিলাম, আবার নতুনভাবে নিলাম, অস্ত্রের ট্রেনিং নিলাম। তারপরে আমরা এই তোমার অক্টোবরের শেষের দিকে আমাদের থানা আরও কিছু মিলিটারি ঢাকা থেকে যাচ্ছিল, আমরা ওদেরকে বাধা দিলাম বিনারচরে একটা। এগুলি আমি ওই বইতেও বলেছি এবং বিভিন্ন সাক্ষাৎকারেও আমার সেই মুক্তিযুদ্ধের ইতিহাসগুলি বলি, যে ওইখানে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজের পাশে নদীটার পাড় দিয়ে আমরা বাংকার করলাম, আর মুক্তিযোদ্ধারা পজিশন নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে ওরা আসলে আমরা আমার কাছে ছিল দুটা হ্যান্ড গ্রেনেড, যদিও তখন তো মাথায় অত ই হয় নাই, যে হলো জীবনেরও অত ভয় ছিল না যে মিলিটারি মারবো, এইটাই হলো আমাদের সবচেয়ে বড় উত্তেজনা ছিল। তারপরে আমরা বাংকারে বসেছিলাম, আমাকে বাংকারে আমাদের 32 জন মুক্তিযোদ্ধা ছিল এই গ্রুপটার মধ্যে। তার মধ্যে কতজন নারী ছিলেন? না, আমরা দুইজন মাত্র নারী আমরা ট্রেনিং নিয়েছিলাম, কিন্তু মানে যেদিন অপারেশন সেদিন আর ওই শিউলি আর আসে নাই, শিউলিকে আর ওর ফ্যামিলি আসতে দেয় নাই, আমি ছিলাম একমাত্র। আচ্ছা, হ্যাঁ। তারপরে ওই পরবর্তীতে আমাদের ওই অগ্রবর্তী বাহিনী ওরা এসে খবর দিল যে আমাদের কাছে যে সংবাদ আছে যে এক জিপ মিলিটারি আসতেছে, কিন্তু না, পুরো কনভয় ইয়ে করে মিলিটারি, অনেক মিলিটারি আসতেছে। সুতরাং আমাদের এই 32 জন মুক্তিযোদ্ধা আবার সামান্য অস্ত্র, এই নিয়ে আমরা যদি এদেরকে এখানে বাধা দিই বা আক্রমণ করি তাহলে আমাদের গ্রাম তো নিশ্চিহ্ন হবেই, আমরাও নিশ্চিহ্ন হব। তো ওই দিন আমরা উঠে চলে গেলাম, কিন্তু এই 9টার দিকে আমরা ভোর রাত থেকেই কর্ডন করে রেখেছিলাম ওই জায়গাটা, কিন্তু ভোর রাত থেকে আমরা ছিলাম 8:30-9টার দিকে এই সংবাদ পেলাম, আমরা উঠে চলে গেলাম। আমাদের কমান্ডার নির্দেশ দিলেন যে যেখানে পারো ওই গেরিলা যুদ্ধ যেটা আর কি, যে অ্যাটাক করো, আক্রমণ করো, পালিয়ে যাও, আত্মরক্ষা করো, এইটা ছিল আমাদেরই। তো আমরা উঠে চলে গেলাম যেখানে পালাম, আমরা নদী পার হয়ে ব্রহ্মপুত্র নদী, এই যে নাম মনে হয়েছে ব্রহ্মপুত্র নদীর একটা শাখা, তো ব্রহ্মপুত্র নদী পার হয়ে আমরা আরেক গ্রামে চলে গেলাম। একদিকে মা ওই বোনরা গেল একদিকে, আমরা গেলাম একদিকে, কী যে একটা বিচ্ছিন্ন অবস্থা। সেই দিন মিলিটারিরা যখন আসলো, দেখলো যে হলো এই নদীর পাড়ে ব্রিজের নিচে বাংকার, ওরা যা বোঝার বুঝে ফেললো যে এখানে মুক্তিযোদ্ধারা প্রস্তুতি নিয়েছিল। সুতরাং ওরা নদীর পাড়ে দাঁড়িয়ে সমানে ব্রাশ ফায়ার, মেশিন গান, ওদের তো সব রকম অস্ত্র ছিল, মেশিন গান, স্ট্রেন গান, এলএমজি, এগুলি ব্রাশ ফায়ার শুরু করলো। আর আমরা তো যে যার মতো শেল্টার নিলাম। তো আমার চাচা আর একটু বলি, সেটা হলো আমার চাচা, উনি আমাদের বাড়িটা ছিল রাস্তা বড় রাস্তার পাশে, আমার চাচা উনি আর এই মিলিটারি দেখার জন্য বাড়িতে থেকে গেলেন। বাড়িতে থাকার কারণে আমাদের বাড়িটা তখন গ্রামের বাড়ি, ওইটাও ওই মিলিটারিতে ঢুকে গেল, ঢুকে গিয়ে আমার চাচাকে ঘর থেকে বের করে নিয়ে এসে গুলি করে উঠানে গুলি করে মেরে রেখে গেল। তো ওই দিনের ইতে মিলিটারিদের তাণ্ডবে
আমাদের গ্রামে তিনটা তাজা প্রাণ শহীদ হয়ে গেল। সুতরাং সব প্রত্যেকের অবদান, এবং বিদেশিরা আমাদের কোন দেশ আমাদেরকে সহযোগিতা করেছিল, কোন দেশ আমাদের বিরোধিতা করেছিল, রাজাকাররা কী করেছিল, কীভাবে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, এগুলি সব তোমরা বিভিন্ন বই থেকে, আমরা লিখে যাচ্ছি তোমাদের জন্য, তোমরা বই থেকে এগুলি পড়ো এবং বেছে না সব রকম বই পড়বে, পড়লে তোমরা সত্যিকার ইতিহাসটা তোমাদের হাত দিয়ে বেরিয়ে আসুক। আপা, আমরা অবশ্যই আপনার এই প্রত্যাশাগুলো পূরণের চেষ্টা করব। আর আপনাকে আবারও ধন্যবাদ, যে সবচেয়ে বড় কথা, আপনাকে স্বাধীনতা মাসেই আমরা পেয়েছি। পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি আমি, যে আমি আমার দেশের মুক্তিযুদ্ধকে দেখেছি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি, এবং এই মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে, জয়ন্তীর মাসে তোমরা আমাকে ডেকেছ বাংলা ভিশনকে, সেই জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন নুট টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মনীষী শিক্ষাবিদ, ভাষাবিদ ও সমাজ সংস্কারক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, শিক্ষা হচ্ছে মানুষের শক্তি, ভাষার মাধ্যমেই সেই শিক্ষা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ হোক।